হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়শের এমন উপকারিতা সম্পর্কে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো দর্শক, আর দেরি নয়, চলুন তাহলে জেনে নেওয়া যাক। শত রকমের সবজির মধ্যে ঢ্যাঁড়শ এমন একটি সবজি যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ঢ্যাঁড়শ ভাজি, ঢ্যাঁড়শের তরকারি প্রায় সবাই পছন্দ করেন। ঢ্যাঁড়শ অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণ সম্পন্ন, এটি আমাদের শরীরে অনেক উপকার করে। ঢ্যাঁড়শে রয়েছে সলিউবল ফাইবার পেন্টিক, যা রক্ত খারাপ কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। ঢ্যাঁড়শের মধ্যে থাকা ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শ্বাসকষ্ট প্রতিরোধ করে। চলুন তাহলে জেনে নেই নানা পুষ্টিগুণে ভরপুর ঢ্যাঁড়শের এই উপকারিতা সম্পর্কে। কিডনির কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। নিয়মিত এক বাটি করে ঢ্যাঁড়শের তরকারি খেলে কিডনির ভেতর জমতে থাকা ক্ষতিকর উপাদান বেরিয়ে যেতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায়, ফলেটের ঘাটতি মেটায়। শরীরকে সচল এবং রোগমুক্ত রাখতে নিয়মিত যে উপাদানগুলোর প্রয়োজন পড়ে, ফলের তার মধ্যে অন্যতম তাই তো দেহের ভেতর এই উপাদানটির ঘাটতি হওয়া একেবারেই উচিত নয়। এই কারণেই তো প্রতিদিন ঢ্যাঁড়শ খাওয়া উচিত, কারণ এই সবজিটির ভেতর রয়েছে প্রচুর পরিমাণে ফলের, যা দেহের চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে, কনস্টিপেশনের প্রকোপ কমায়। ঢ্যাঁড়শের শরীরে থাকা ফাইবার শুধুমাত্র হার্টের খেয়াল রাখে না, সেই সঙ্গে বাওয়েল মুভমেন্ট উন্নতি ঘটানোর মধ্য দিয়ে কনস্টিপেশন, বদহজম এবং গ্যাস অম্বলের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, একাধিক কেস স্টাডিতে দেখা গেছে যদি নিয়মিত ঢ্যাঁড়শ খাওয়া যায় তাহলে কোলন ক্যান্সারের আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশেই হ্রাস পায়। ক্যান্সার রোগকে প্রতিরোধ করে। প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে প্রতিদিন এই সবজিটি খেলে একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে, তেমনই কোষদের বিভাজনও ঠিক ঠিক নিয়মে মেনে হওয়ায় সুযোগ পায়। কারণ অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিন উপাদানের কোষের গঠন পরিবর্তন করার কোনো সুযোগই দেয় না, ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা অনেকাংশেই হ্রাস পায়। প্রসঙ্গত, কোষেদের এইভাবে চরিত্র বদল করে ক্ষতিকর কোষে রূপান্তরিত হওয়াকে মিউটেশন অফ সেল বলা হয়ে থাকে। ওজন নিয়ন্ত্রণে চলে আসে। অতিরিক্ত কারণে যদি চিন্তায় থাকেন তাহলে প্রতিদিনের ডায়েটে ঢ্যাঁড়শের অন্তর্ভুক্ত মাস্ট, কারণ এই সবজিটির ভেতরে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা যেমন কমে, সেই সঙ্গে বারে বারে খাওয়ার ইচ্ছাটাও চলে যায়, ফলে ওজন বাড়ার আশঙ্কা একেবারেই কমে যায়। অ্যানিমিয়ার প্রকোপ কমায়। এতে উপস্থিত বেশ কিছু পুষ্টিকর উপাদান শরীরের প্রবেশ করার পর লোহিত রক্ত কণিকার উৎপাদন বাড়িয়ে দেয়, ফলে অ্যানিমিয়ার আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশেই হ্রাস পায়। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। শরীরে উপস্থিত বাজে কোলেস্টেরলের মাত্রা কমানোর মধ্য দিয়ে হার্টকে সুস্থ রাখতে ঢ্যাঁড়শের কোনো বিকল্প হয় না বললেই চলে। আসলে এই সবজিটি ফাইবার সমৃদ্ধ, এই উপাদানটি কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। হাড়কে শক্তপোক্ত করে। ঢ্যাঁড়শে উপস্থিত ফলে হাড়ের গঠনে উন্নতি, ঢ্যাঁড়শে ভিটামিন উপস্থিত হওয়ার ফলে হাড়ের গঠনের উন্নতি ঘটানোর পাশাপাশি অস্টিওপ্যারোসিসের মতো রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। সে কারণেই তো 40-এর পর থেকে প্রতিটি মহিলার নিয়ম করে ঢ্যাঁড়শ খাওয়া উচিত। আসলে একাধিক কেস স্টাডিতে দেখা গেছে আমাদের দেশে মহিলাদের বয়স 40 পেরোতে না পেরোতেই তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে শুরু করে, ফলে নানাবিধ হাড়ের রোগ শরীরে এসে বাধা বাসা বাঁধে ফলে নানাবিধ হাড়ের রোগ শরীরে এসে বাসা বাঁধে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন মহিলাদের ঢ্যাঁড়শ খাওয়ার প্রয়োজনীয়তা কতটা। ডায়াবেটিসের মতো রোগকে দূরে রাখে। পরিসংখ্যান বলছে ইতিমধ্যে আমাদের দেশ সারা বিশ্বের মধ্যে ডায়াবেটিস ক্যাপিটালে পরিণত হয়েছে। এখানেই শেষ নয়, প্রতি বছর নতুন করে ডায়াবেটিস রোগে আক্রান্তের সংখ্যাটাও লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। গবেষণা বলছে প্রতিদিন 6 থেকে 8টা ঢ্যাঁড়শ খেলে শরীরে ইনসুলিনের উৎপাদন চোখে পড়ার মতো বৃদ্ধি পায়, ফলে রক্তের শর্করার মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।